হে গাইস, আজকে আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। দেখতেই পাচ্ছ, হঠাৎ সাডেন প্ল্যান হলো, জাস্ট ঢুকলাম আমরা। তো আজকে সেরকম একটা ভিড় নেই, তো ফাঁকাই রয়েছে। ভীষণ ভালো লাগছে, ভিউটা দেখো ওপর থেকে, ওপর থেকে ভিউটা ভীষণই ভালো লাগছে। তো আমরা জাস্ট ঢুকলাম, 3:30 বন্ধ হয়ে যায় এটা, এটা 3:30 বন্ধ হয়ে যায়, 12:00 খোলে, 3:30 বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যে 7:00 শুরু হয়, মানে 7:00 খোলে, ডিনার টাইম। তো আমরা লাঞ্চটাই করবো ভাবলাম, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো জাস্ট ঢুকলাম, একটু পরে বসবো, অর্ডার করবো। তো দেখা যাক কি আছে স্পেশাল মেনু এখানে এদের। চলো, এরপরে আবার দেখা হচ্ছে। তো আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো, আসবো আসবো করে আসা হচ্ছিল না, তো ফাইনালি আজকে চলে এসেছি। তো ওয়েদারটাও ভালো আর বেশ সুন্দর লাগছে এখানে এসে, মানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, এত সুন্দর ভিউটা লাগছে বাইরের, দেখতে এত সুন্দর লাগছে। ওই যে আমার হাজবেন্ড, ও ফটো ভিডিও করছে। তো মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। এই সাইডটা, এই সাইডটা ফাঁকা, এটার অপোজিট সাইডে আবার মানে লোক রয়েছে, গোল করে সাইড করে পুরো রাউন্ড করে টেবিল চেয়ার পাতা রয়েছে। তো দেখো এখানে আকাশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব কাছে পৌঁছে গেছি। যাই হোক, এখানে ফাইনালি আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, মাটন বিরিয়ানি। আমার হাজবেন্ডের বিরিয়ানি খুব ফেভারিট, তো যার জন্য মাটন বিরিয়ানি অর্ডার করলো। বিরিয়ানিটা ভালোই খেয়েছিলো, টেস্ট ভালো ছিল, মাটনটা ভীষণ নরম ছিল। আর 4 পিস মাটন দিয়েছিলো, একটা এগ ছিল, ডিম ছিল, আর এখানে রায়তা ছিল। তো বেশ ভালোই খেতে লাগলো, খাবারের টেস্ট ভালো। আর এই যে আমি এখন, আসলে আমরা বাড়ির থেকে একটু খেয়ে বেরিয়েছিলাম, কারণ 3:00 থেকে খোলে, আমরা সকালে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টটা হেভি করেছিলাম, যার জন্য পেট ভর্তি ছিল, বেশি কিছু খেতে পারবো না, আর আমি তো সেরকম একটা খেতে পারি না। যাই হোক, আমার হাজবেন্ডের বিরিয়ানি ফেভারিট, আমার সেরকম একটা ফেভারিট না, তাও ভালো খেতে ছিল, মাংসটাও খুবই নরম ছিল, বিরিয়ানির টেস্টটাও ভালোই ছিল, ভালোই লাগলো। তো আমরা এখানে যেহেতু 3:30 বন্ধ হয়ে যায়, আমরা এখান থেকে এবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। এরপর এটা আবার 7:00 খুলবে ডিনার টাইম, 7:00 থেকে 10:00 না 10:00 না 11:00 অবধি। এ আমরা এখন লিফটে করে নামছি, নেমে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বেশ ভালোই লাগলো।